বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বড়নীলপুরের আচার্য দুর্গা প্রসন্ন পরমহংস রোডে পরিব্রাজকাচার্য বর শ্রী শ্রীমৎ আচার্য দুর্গা প্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রী গুরু সংঘ বর্ধমান শাখার আশ্রমে 72তম বাৎসরিক গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এদিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, এই মহাপ্রসাদের বিশেষ আকর্ষণ কচু বাঁটা। এদিন প্রায় কয়েক হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণে অংশগ্রহণ করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা আমাদের শ্রীগুরু সংঘের উৎসব, এটা 72তম বর্ষ চলছে এবছর। আমাদের আচার্য দুর্গা প্রসন্ন পরমহংসদেবের এই প্রোগ্রামটা শুরু করেছিলেন, এটা 72 বছর ধরে চলে যাচ্ছে। গণ উৎসবের রূপ পেয়েছে, একটা গণ উৎসবের রূপ পেয়েছে। এই অঞ্চলের সব মানুষই ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসে। ঠিক আছে, দেখুন, এটা তো সেই ভগবান গুরুদেবই এটা আমাদের ইন্ট্রোডিউস করিয়েছেন। উনি কোন উদ্দেশ্যে করেছেন আমরা জানি না। আজকে আমরা সেই ছোটোবেলা থেকে দেখছি কচুবাটা, এবং আমাদের এই শ্রীগুরু সংঘ বর্ধমান শাখা আশ্রমের পরিচিতি পেয়ে গেছে যে কচুবাটা, অর্থাৎ আমরা ইন্টাররিলেটেড হয়ে গেছি দুটো সব ব্যাপারে। এবং আজ কালকে আমাদের সেই কচুবাটা উৎসব, 2 কুইন্টালের উপরে বেশি কচুবাটা হবে। এবং আমাদের আজকে যতটা উৎসাহ দেখছেন, কচুবাটাতে তো ততোধিক আরও বেশি। মানে কালকেই আমাদের খুব একটা আতঙ্কে থাকতে হয়, টেনশন নিয়ে থাকতে হয়, এতগুলো লোককে আমরা কী করে সার্ভিস দেবো, কী করে ওদের প্রসাদ দেবো। জেলার বাইরে থেকে তো লোকেরা আসে। হ্যাঁ, আমাদের তো এটা শ্রীগুরু সংঘ, আমাদের বলতে পারেন ওটা ভারতবর্ষব্যাপী আমাদের আশ্রম, প্রত্যেকটা আশ্রমেরই প্রতিনিধি এসেছে। সুতরাং এটা আমাদের গোটা জাতীয় উৎসবই বলতে পারেন। কাজা কেউ কালকে আসবেন, নিমন্ত্রণ রইল সবাই, আপনাদের আসবেন, প্রসাদ নিয়ে দেখবেন যে বর্ধমান বিনপুর আশ্রমের কচুবাটা কেন বিখ্যাত। আমাদের 72তম শ্রী গুরু দুর্গা প্রসন্ন পরমহংসদেবের বাৎসরিক গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে আজকে সমাপ্তর দিন। আজকে আমাদের বিশেষ প্রোগ্রাম হচ্ছে কচুবাটা। এই ওটার যে বিশেষত্ব হচ্ছে কচুবাটা, মৌসুমের দিন যত লোক লোক হয় তার থেকে কচুবাটার দিন বৃহৎ লোক হয়, প্রায় অ্যারাউন্ড 1,40,000 মতো লোক হয়। ডাল ভাত তরকারি চাটনি পায় সব ব্যবস্থা আছে। বিশেষভাবে হচ্ছে কচুবাটা, কচুবাটা হচ্ছে আপনার 4-5 দিন যে আমাদের খাদা খাদ্য গেছে কর্মীদের, সেই যে গাড়িতে বীজ ব্যথা, সেই বীজ ব্যথাটা দেওয়ার জন্য গুরুদেব এই কচুবাটা প্রবর্তন করে গেছিলেন। এই কচুটা খেলে আমাদের গাড়িতে বীজ ব্যথা সেটা কেটে যায়। তারপর বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।